আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর একটা ভিডিও লয়ে লইলাম ও এই যে দেখতেছেন লালগেঞ্জে পরা ফোলাডা আমার ছোট ভাই মাছ তো পানি কম আবার সাইডে দেখেন আমার দুই স্বাস্থ্য ভাই ঠেলি জাল দিয়ে মাছ ধরতাছে আবার আমার পাশের বাড়ির এক চাষাও আছে তো দেখে মোটামুটি বুঝছেন আমরা এই ফুসকুনিটা হিট চালাইছে পুরা মাছ দৈরালাও হইতাছে এখনও মোটামুটি পুকুরের মধ্যে পানি আছে তো সাইডে কিন্তু মোটর সাইডে রাখছে পানি আস্তে আস্তে আরও সর্ব আর এই ভিডিওটা কইলাম এখন না অনেকদিন আগে করা শীতের সময় এই ভিডিওটা করছিলাম আর এই যে ছোটো পুকুরটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমরা মাছ চাষ করি নিজেরা খাওনের লাগিয়া এখন এই পুষ্কুনি হিসার কারণ হইলো পুষ্কুনির যে পারগুলি আছে দেখতেছেন একটু খেয়াল করলে দেখবেন সাইডে এটি মাটি ভাঙ্গা ভাঙ্গা কিন্তু পারগুলি অনেক হয়ে যেতেছে গা সাইডের গাছপালাও কিন্তু বাঁকা হয়ে গেছে মানে পয়রা যাওয়ার মতো অবস্থা তো এর লেগেই পুষ্কুনিটা হিসে হইছে পুষ্কুনি কাটটা আরও গভীর করাইব আর পুষ্কুনির থেকে মাড়ি কাটটা পার আবার বান্ধ হইব নতুন কইরা মোটা কইরা পার বান্ধ হইব এখন দেখতেছেন আমার বাই যে খেউডা দিছিল জাল দিয়া তো এই খেওডা দিয়া কিছু মাছ পাইছে তো এই মাছটি এখন উড়াইল এরপরে যে দেখতেছেন সাদা গেঞ্জি পরা একটা ফোলা ঠেলি জাল ধরে রাখছে এটা কিন্তু আমার ছোটো চাচার ছেলে আমার এই বাইয়ের নাম শাহেদ সাহেদ কিন্তু খুব এনজয় করতেছে মাছ মাছ ধরাটা অনেক এনজয় এর আগে কখনো মাছ ধরছে না পোলা এই যে সাইডে যে আমার কাকা একটা মাছ ধরতেছে আমার পাশের বাড়ির কাকা নাম জাকির কাকা তো এই জাকির কাকার ছেলে হয়েছে মারুফ কাকায় দেখতেছেন হাত দিয়েও কিছু কিছু মাছ ধরতেছে আবার যে পাইপটা দিয়ে পানি হিসতাছে তো এই পাইপটাও আবার একটু একটু কইরা পরিষ্কার করে দিতেছে এই যে পানি কিন্তু প্রায় কমে গেছে আবার দেখতেছেন সাদা গেঞ্জি ফরা যে বেড়াডা মাথার যে সাদা চুল এটা আমার আব্বা আব্বায়ও নেমে গেছে গা মাছ ধরতে এই ফুস্কুনটা যে হিট হিটছে হালবা কিন্তু অনেক শীত তো আমার আব্বারে বারবার মানা করাইতেছিল যে আব্বা আপনি নামবেন না অনেক ঠান্ডা কিন্তু আব্বায় তো কথা শুনতো না নাম বই কারণ আমার আব্বা হয়েছে মাছের ফুক মানে মাছ ধরার অনেক নেশা আমার আব্বার কিন্তু আমার আব্বা তেমন মাছ খায় না আগে আমরা যখন ডাকা থাকতাম তো আমরা গ্রামে আবার গুমতি নদীতে বছর বছর কাইলারা মাছের জো পরে মানে কালীবাউস মাছের জো পরে তো তখন আমার আব্বায় ডাকাত থেকে এফর তো মাছ ধরনের লেগে এখন অবশ্য কাইলারা মাছের জো পরে না নদীতে আমরা দেশ হওয়ার পরেও দেখছি কাইলারা মাছের জো পড়লে বড় নৌকা নিয়ে আমার চাচা আমার ভাইয়েরা সবাই মিলা যাইতো সারাদিন মাছ ধৈরা অনেক মাছ ধৈরা নিয়ে আইতো এই কাইলারা মাছ ওই আগের দৃশ্যটিও অনেক সুন্দর এখন আসলে এই দৃশ্য দেখা যায় না আর এই গ্রামের মধ্যে এই পুষ্কুনি হিসার দৃশ্যটাও কিন্তু বিরল আজকাল দেখাই যায় না এরকম কারণ এখন পুস্কুনি কণ খালকণ সব বৈরা বৈরা মানুষরা বাড়ি ঘর করে এলাইতেছে এমনি মাছ ধরতে কিন্তু অনেক মজা আমি অনেক ছোটো থাকতে একবার নামছিলাম তবে নাইমা বেশিক্ষণ থাকতারছি না আমার আব্বায় দমকায় লাইছিল। এটা বহুত আগের কথা অনেক ছোটো থাকতে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা সবাই এমন দৃশ্য এর আগে কখনো দেখছেন কি না আমারা জানাইবেন কমেন্টে আমি এর আগে এমন দৃশ্য অনেকবার দেখছি তবে এবার আপনারা দেখাইলাম আপনারা মতামত জানাই যাইবেন এইসব দৃশ্য আসলে গ্রাম ছাড়া কোথাও দেখার সুযোগ নাই আপনারা খেয়াল করলে দেখবেন পুষ্কুনি কিন্তু প্রায় হিচ্ছা ইলাইছে বড় মাছ খুব একটা নাই সব মাছই মোটামুটি ধরাই গেছে গা তবে এমনি মাছ ধরনের পরেও কিন্তু আরও মাছ থাকে যেমন আমরা দেশি মাছটি আছে না শিং মাছ বাইং মাছ এই মাছ থাকে তো এইটি ধরতাছে এখন তারা আতে ছোটো ছোট খারি লয়ে লছে আমার দুই বাই মাছ ধরনের লেগে এই যে এখন হেন মাছগুলি এই মাছগুলি হয়েছে। এনে কাতলা মাছ আছে রুই মাছ আছে তারপরে আছে তেলাফিয়া মাছ এখন সব মাছ আলাদা আলাদা করাইতা তেলাফিয়াডি এক লগে করাইতা রুই মাছটি এক লোক করাইতাছে কাতলা মাছ মানে সব মাছই আলাদা আলাদা কইরা হইতাছে গণনের লেগা যে কয়ডা মাছ ধরা হইল এমন তাজা মাছ খাইতে পারারা আসলে একটা ভাগ্যের ব্যাপার দুর্ভাগ্যবশত যারা ঢাকা শহরে থাকেন তারা এরকম তাজা মাছ খাওয়ার আসলে সুযোগ তেমন পানি না মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে মাছটি দেখতে মাছ খাওয়ার সে মনে হয় দৈরা দেখতেই বেশি ভাল লাগে আমার আব্বাই দেখতেছেন মাছটি দেখতেছে দৈরা দইরা প্রথম একডার মধ্যে যে মাছটি দেখতেছেন এটি কারফু মাছ এরপরের ডি মনে রুই মাছ নাকি মিরকা মাছ আমি মাছটা মনে একটা বেশি চিনি না এই যে পুকুর থেকে মাত্র ধরা এই তাজা মাছটি সাথে সাথে বাইজা খাইলে যে কি মজা লাগে এমন ফুসকুনির তাজা মাছ যারা খাইছেন তারাই কইতারবেন এরকম তাজা মাছ কেমন টেস্ট মূলত শখের বসেই আমার আব্বায় বেশি মাছ চাষ করে আমার আব্বায় মাছ তেমন খায় না এন্দা দেখতেছেন আমার ছোট চাচের ছেলে ফ্যাক মাখতাছে আরও শৈলের মধ্যে ফ্যাঁক মানে মানে মাটি আর কি কাদা মাটি আমার গ্রামের যেই বাসাটা আপনারা বুঝবেন না আমার কমেন্টে জানায়েন তাইলে আমি আপনারা কইয়া দেম কোনডার কি কইতাছি তবে কুমিল্লার বাসা এত কঠিনও না আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এই যে দেখতেছেন আমার জাকির কাকায় যে মাছটি আতায়তা এটি শিং মাছ এটি যে পরে ধরা দিয়া যে আমার দুই বাই তিন বাই যে ধরতা ছিল এডি সে শিং মাছ আর কি আরো মোটামুটি আরো অনেক মাছই শিং মাছ ধরা পড়ছে সাইডে দেখতেছেন ফোলাফাইন খার খার রং চাইতেছে খালি ফোলাফাইন না বুইরা সুইটকা সবাই আসলে রং চাই এই মাছ ধরার দৃশ্য আসলে খুব ভাল লাগে দেখতে সবাই ফারো বয়া বইয়া মাছ ধরার দৃশ্য দেখে আবার অনেকে তো মাছ ধরার দৃশ্য দেখে লোভ সামলাই না নাইমা জায়গা আসলে গ্রামের মানুষটা এমনই গ্রামের মানুষটার কাদামাটির লগে একটা ভালোবাসার সম্পর্ক এই যে মাছটি যে ধরা হইলো এই মাছটি কিন্তু একটাও ব্যাস হইতো না এটি আমরা যত আত্মীয় স্বজনরা আসছি এই আত্মীয় স্বজনরা মিলা জেলা সবাই খামু এরপরে যে শিং মাছটি দেখতেছেন এটি কিন্তু দেশি শিং এমন শিং মাছ পাওয়াও কিন্তু আসলে খুব বিরল বাজারে থেকে শিং মাছ কিন্ খাইলে বোঝা যায় না আসলে কোনটা চাষের মাছ আর কোনটা দেশি শিং মাছ এরপরে এই যে দেখেন কাতলা মাছটি এটি আসলে আরও বড় হয়ে লইলে এরপরে এই যে দেখতেছেন মিরকা মাছ তারপরে ওই সিলভার কাপ মাছ কারফু মাছ কিছু কিছু কারফু মাছের প্যাটে ডিম হয়েছিল এটি দি লইলে এটি হইছে তেলাপিয়া মাছ আমার তেলাপিয়া মাছ পার্সোনালি খুবই ভাল লাগে তেলাপিয়া মাছের মাথা খুবই পছন্দ আমার তেলাপিয়া মাছ বেশি অন্যান্য মাছটি একটু কমই এই যে দেখতেছেন অনেক তেলাপিয়া মাছ মাছ ধরার এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেউ এর আগে দেখছেন কি না এমনি মাছ ধরা গ্রামে যারা থাকেন তারা তো অনেকবারই মনে হয় এমন দৃশ্য দেখছেন তবে শহরে যারা থাকে তারা এরকম দৃশ্য দেখাটা খুবই বিরল আপনারা জানাইবেন এরকম দৃশ্য দেখা মানে আপনার কাছে কেমন লাগলো অনুভূতিটা অবশ্যই অবশ্যই জানাইবেন আর এই ভিডিওটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে পেজ থেকে সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যরারে দেখার সুযোগ করে দিবেন আপনারা সাপোর্ট পাই আমি আরও অনেক দূর যাইতে চাই আরও সুন্দর সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইতে চাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ